বর্তমানে যে আমরা হাটটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার রানী সিংহের উপজেলার নেপড় হাট। আজকে আপনাদের গরুর হাট দেখাবো, যে গরুর বাজার কিরকম দাম এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। অনেকদিন ধরে আসতে পারে নাই, অনেকে ইমেলে বলছে যে দাদা আসলে গরুর দাম কত, এটা নিয়ে আজকে বিস্তারিত একটা লাইভ করবো, আপনাদের সাথেই থাকবেন। নেপরদ মানেই হচ্ছে দেশি গরুর হাট, বা বিভিন্ন অঞ্চল থেকে, এখানে গ্রাম অঞ্চল থেকে যে গরুগুলো আসে সেই গরুগুলোই কিন্তু অলরেডি বাজারে বিক্রি করতে আসে। আমি জাস্ট একটু ভিতরে যাই। হ্যাঁ, মানুষের ভিড় বা সরঞ্জাম অনেক বেশি, যার ফলে ভিডিওগুলো আসলে সেভাবে করা যাচ্ছে না। আপনারা কষ্ট হলে একটু বোঝার চেষ্টা করবেন। দেখি এই গরুটার দাম কত দাম ভাইয়া, এটা কত দাম বলছে চাচা? এটা ও দেখছেন ৪৮,০০০ কয় দাঁত? ছয় দাঁত। যাই হোক, এই গরুটার দাম যাচ্ছে প্রায় ৪৮,০০০ ছয় দাঁত। গরুর হাট ছোট গরুর সাইজ, কিছুটা বড় গরুর সাইজ আছে। আপনারা এই গরুর হাটে আসলে সবচেয়ে সকালে আসতে হবে, তাহলে গরুর বাজার একটা কিছুটা নর্মাল থাকে, সেই গরুগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন, কম দামে কিনতে পারবেন। যদিও স্মোকিং ইজ দ্য ব্যাড হ্যাবিট, তবুও মানুষ এটা গ্রহণ করে বা খাই। এই যে দেখেন গরু সাইজগুলো দেখেন, এই গরুর সাইজগুলো হচ্ছে আপনার ১৫, ২০, ৩০, ৩৫ এরকম দাম। তিনি একজন বিক্রেতা, তিনি দাম চাচ্ছে জোড়াটা হচ্ছে ৬০,০০০ বা ৭০,০০০ এরকম দাম। তো এরকম দাম না, অনেকে কম পাওয়া যাবে আশাবাদী। তো গরুর যে বাজারগুলো আছে, যেটা একজন বিক্রেতার কাছ থেকে অনেক কিছু চাই, যখন আপনি নিতে যাবেন তখন অনেক কমে যাবে। দেখেন দাঁত দেখে একদম মনে হচ্ছে গরুর থেকে লোকের সংখ্যাই বেশি। এই হাটটা অনেক বড়, আমাদের ঠাকুরগাঁও জেলার মধ্যে এই হাটটাই সবচেয়ে বড়। এবং কি এই হাটে আপনার অনেকগুলো গরু এই জায়গায় আসে বিভিন্ন অঞ্চলে, মানে এই এলাকাটা অনেকটা জুড়ে বিস্তৃত, এই জন্যই গরু অনেকগুলো পাওয়া যায়। আজকে একটু হলিস্টিয়ান ফিজিশিয়ান গরু দেখাই, যে এই যে হলিস্টিয়ান ফিজিশিয়ান গরু। চাচা দাম কত এটার? ৯০,০০০ কয় দাঁত এটা? আগর। ঘাটে ঢুকা মানেই হচ্ছে একটা রিক্স, আপনাকে যদি পেছন থেকে যদি মারে ধাক্কা মেরে দেয় তাহলে আপনার মেরুদণ্ড ভেঙে যাবে। ও চাচা জোড়াটার দাম কত রাখছেন? জোড়াটার ১৭,০০০ অনেক সুন্দর গরু, ১৭০,০০০ দাম চাইছে চাচা আমার। এখানে কয়েকটা বাছুর আছে, অনেক দাম, বাছুরগুলো নেওয়াটাই আমার মনে হয় সবচেয়ে বেটার, কারণ যারা খাবার করতে যাবেন তাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে বাছুর বা ছোটো সাইজের। হলিস্টিয়ান ফিজিশিয়ান খুব একটা গরু এখানে পাওয়া যায় না, দেশি গরুর সমাহার এই আমাদের গ্রামীণ যে হাটগুলো আছে, বিশেষ করে নেকমরদ, যাদুরানী, তারপরে এদিকে চলে গেলো বাইলারাগিং কিছু হাট আছে, তবে নেকমরদ হাটটা সবচেয়ে বড়। এই গরুটার দাম থাকছে ৫,০০০, এটার দাম কত চাচা? ৫,২,০০০ গরুর দাম কি এখন হাই ভোল্টেজ নাকি দাম ভালোই কম একটু? যাই হোক, উনি বলছে গরুর বাজার কিছুটা কম, কিন্তু ওই গরুর দাম তো এত হওয়ার কথা না, ৫২,০০০ বা ৫০,০০০ চাচা দাম কত এটা রাখছেন? জোড়া গরু বিক্রি হয় না?
গরুটা গরুর বাজার কিছুটা কম, আপনারা যারা দূর দূরান্তে আসবেন অবশ্যই বাজার বিবেচনা করে দেখি আসবেন, কারণ ট্রাক নিয়ে আসবেন। যদি আপনি 20-25টা গরু নিতে চান অবশ্যই আপনি নিতে আসবেন। যাও ফাঁকা মাঠে চলে আসলাম, ভালো থাকবেন সুস্থ থাকবেন। মানে প্রত্যেকটা গরুর যেটা দাম বললাম এটা মনে করেন যে 60 চাচ্ছে, এটা মনে করেন যে 1,20,000 চাচ্ছে, এটা 50,000, এটা 70,000 টাকা দাম চাচ্ছে, এখানে 90,000।